আসসালামু আলাইকুম তেত্রিশ হাজার ইয়াবা সহ সাবেক ক্রিকেটার গ্রেপ্তার তেত্রিশ হাজার ইয়াবা সহ সাবেক ক্রিকেটার গ্রেপ্তার রাজধানীতে তেত্রিশ হাজার ইয়াবা এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এরশাদুল হক বত্রিশ বছর বয়স তাকে মঙ্গলবার পঁচিশে অক্টোবর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানতে বুধবার ছাব্বিশে অক্টোবর রাজধানী তেজগাঁও শিল্প অঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ডিএনসি উত্তর অঞ্চলের উপপরিচালক পরিচালক জামান বলেন এরশাদুল নিজেকে কক্সবাজার জেলার ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক দাবি করেছেন তবে কক্সবাজার জেলা ক্রিকেটার সংস্থার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বলেন পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেটার দলে খেলতেন তিনি কখনোই অধিনায়ক নায়ক ছিলেন না তিনি জেলা ক্রিকেটার দলের সাবেক খেলোয়াড় জামান বলেন প্রায় এক মাস আগে এরশাদুলের ইয়াবা সিন্ডিকেট সম্পর্কে তারা তথ্য পান তাকে ধরার জন্য তারা কৌশল নেন গত সোমবার ডিএনসির রমনা সার্কেলের পরিদর্শক আজিম উদ্দিন মিধা ক্রেতা সেজে ইয়াবা বড়ি কিনতে যান এ সময় চক্রের সহযোগী হুমায়ুনকে তার স্ত্রী সহ ঢাকার দক্ষিণ থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদে এরশাদুলের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায় এরশাদুল ইয়াবার একটি বড় চালা নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায় পরে প্রযুক্তির সহযোগিতায় অবস্থান বের করে তাকে গ্রেপ্তার করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম